হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। অনেকেই কানাডা ইমিগ্রেশন ব্যাপারে জানতে চেয়েছেন। আমি ফেসবুকে যতটুকু সম্ভব রেসপন্স করার চেষ্টা করি। তো ইনবক্সে অনেকে নক করেছেন, অনেকে টেক্সট করেছেন, সবার টেক্সট আর কল অ্যাটেন্ড করা সম্ভব হয় না। সো বেসিক ইনফরমেশনগুলো সব ওয়েবসাইটে দেওয়া আছে, কানাডিয়ান অথেন্টিক ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে, আপনারা সেগুলো ফলো করতে পারেন। আর যারা মনে করতেছেন যে কোথা থেকে শুরু করবেন, কিছু বুঝতে পারতেছেন না, কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন, আপনি কোন পর্যায়ে আছেন, কোন মেথডে বা কোন ওয়েটা আপনি চুজ করবেন, কোনটা আপনার জন্য সুইটেবল হবে, যারা বুঝতে পারছেন না তারা আমার সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করতে পারেন। আর টাইম ইজ ভেরি প্রেসিয়াস, এখানে সময় খুবই দামি, সময় বের করা সো টাফ। সো আমি চিন্তা করেছি তারপরে যদি কারো কোনো উপকার করতে পারি একটু সময় বের করার পর, তাহলে আমি সার্থক মনে করবো আমার সময়টুকুকে। আর সেজন্য সময়ের একটা দাম আছে, রাইট? তো আমি মনে করি আধা ঘন্টা একটা সেশনের জন্য আপনি বুক করতে পারেন, অথবা এক ঘন্টার একটা সেশন নিতে পারেন। আধা ঘন্টার জন্য আমাকে দিতে হবে 20 CAD, আর এক ঘন্টার জন্য দিতে হবে 30 CAD কানাডিয়ান ডলার। আপনি টাকাটা বাংলায় কনভার্ট করেও দিতে পারেন বাংলাদেশের ব্যাংকে অথবা কানাডিয়ান ব্যাংকে, আই ক্যান টেক বোথ ওয়ে। আর এই আধা ঘন্টা বা এক ঘন্টার সেশন আপনার হয়তো জীবনের মূল্যবান সময় দু এক বছর সেভ করতে পারে, অথবা আপনার 15-20 লাখ টাকাও সেভ করে দিতে পারে, ঠিক আছে? কারণ আপনি যদি ভুল মেথডে যান অথবা ভুল হাতে পড়েন, যারা কানাডিয়ান প্রসেস ফলো করেনি কখনো, কোনো কখনো কানাডা আসে নাই, তারা আপনাকে মিসগাইডেড করবে। আর একটা ভুল ইনফরমেশনের জন্য হতে পারে আপনার অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে। এখানে অনেকে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা খরচ করে আসতেছে ভিজিট ভিসায়, সো দে আর মিসগাইডেড। সো সব মিলিয়ে সংক্ষেপে যদি বলি, সো আমার কাছ থেকে যে আর বেস্টটুকু পাবেন অথেন্টিক অ্যাডভাইস, অথেন্টিক ইনফরমেশন, বিকজ আই হ্যাভ ফলো দিস পাথ, আই নো দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনার প্রোফাইলটা অ্যাসেস করে আমি আপনার জন্য সহজ পথ কোনটা হবে, কোনটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, আপনি কোন পর্যায়ে আসেন, কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, এগুলো বলে দিব। যেহেতু প্রত্যেকটা কেসই ডিফারেন্স, জেনারিক ইনফরমেশন দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। সো আমি আপনাদের ফাইলগুলোকে স্টাডি করে আপনার ডকুমেন্টসগুলো কীভাবে রেডি করবেন সেসব বলে দিব। সেশন হতে পারে আধা ঘন্টা, আধা ঘন্টার জন্য $20, আর দ্যাট ইজ ভেরি নমিনাল। এখানে কানাডাতে প্রতি আওয়ারলি মিনিমাম পেমেন্ট হচ্ছে $17। অ্যাজ এ স্কিল, অ্যাজ এ অ্যাডভাইজার আমি $20 to $30 চাচ্ছি, উইচ ইজ ভেরি লেস। সো এই টাকাটুকু খরচ করলে হবে কি, এটা আপনার ইনভেস্টমেন্ট, এটা আপনার অনেক সময় এবং অর্থ সাশ্রয় করবে। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ টু সি ইউ। আর ফ্রি সেশনের জন্য আমার সাথে যোগাযোগ করেন। উইকলি 5 ডেজ আমি বিজি, দু একটা দিন ফ্রি থাকি, সেই দু এক দিনের মধ্যে আপনাকে ফ্রি স্লট আমি বলে দিব কখন আমরা মিটিং করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইম।